আসসালামু আলাইকুম বিওয়াস, কেমন আছেন সবাই? দেশের বাইরে যাওয়ার জন্য মেডিকেল রিপোর্ট কিভাবে আপনারা চেক করবেন খুব সহজে, আজকে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলেন শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে চলে আসছি। তারপর আমরা সার্চ করব চেক মেডিকেল স্ট্যাটাস, লিখে সার্চ করব। তো বন্ধুরা সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউর মেডিকেল রেজাল্ট, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো, অনেক সময় সার্ভারে প্রবলেম থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজটি কিন্তু চলে আসছে, মেডিকেল রিপোর্টের যে পেজটি সেই পেজটি কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডান দিকে ন্যাশনালিটি। তো এখানে আমাদের ন্যাশনালিটি বাংলাদেশে দিয়ে দেবো। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই সঠিকভাবে আমাদের পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে চেক যে অপশনটি আছে, জাস্ট এই চেকে ক্লিক করে দেবো। একটু ওয়েট করবো, একটু নিচে চলে আসবো। নিচে আসার পর বন্ধুরা একটু ওয়েট করবে, নিচে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটু ওয়েট করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রিপোর্টটা কিন্তু চলে আসছে অলরেডি, সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু আমাদের দেখাচ্ছে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবি কিন্তু শো করতেছে, ছবি চলে আসছে। তো যদি আমরা এই রিপোর্টটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ, তো জাস্ট এখানে একটা ক্লিক করব, একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের রিপোর্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের শো, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি শো করতেছে, পাসপোর্ট নাম্বার, তারপরে দেখতে পাচ্ছেন নামটি শো করতেছে, বয়স, তো সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তারপর দেখতে পাচ্ছেন মেডিকেল স্ট্যাটাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ফিট। তো বন্ধুরা এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালাম আলাইকুম।